আগামী 8 ফেব্রুয়ারি বেগম জিয়ার কারাবরণের বর্ষপূর্তি, আর ওই দিন বিএনপির বড় শোডাউন করতে চায়। বিএনপি নেতারা বলছেন এই দিনটি হবে তাদের ঘুরে দাঁড়ানোর দিন। 30 ডিসেম্বর নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে, কিন্তু ওই নির্বাচনের প্রতিবাদে বিএনপি এখন পর্যন্ত কোনো কর্মসূচি দিতে পারেনি। বিএনপি নেতারা ব্যক্তিগত আলাপচারিতা বলেছেন আন্দোলন করা তো দূরের কথা, সংগঠন টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলের ভিতর পারস্পরিক অবিশ্বাস এখন প্রবল, কর্মীরা হতাশ হয়ে পড়েছে। এ অবস্থায় দলের পুনরুজ্জীবনের জন্য 8 ফেব্রুয়ারিকে বেছে নিয়েছে বিএনপি। বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা বলেছেন বেগম জিয়ার কারাবরণ দিবসেই আমরা নবযাত্রার সূচনা করতে চাই। কোন ধরনের কর্মসূচি নেবে বিএনপি সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। তবে কি করা যায় এ নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। দলের সিনিয়র নেতারাও এ নিয়ে কথাবার্তা শুরু করেছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন হঠাৎ করেই হয়তো বড় কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না, কিন্তু 8 ফেব্রুয়ারি হবে প্রতীকী দিন। ওই দিন যত ছোট হোক আমরা একটি কর্মসূচির সূচনা করব, তারপর ধাপে ধাপে তা এগিয়ে নিব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আহমেদ বলেন 8 ফেব্রুয়ারি শুধু বন্দী দিবস হিসেবেই নয়, গণতন্ত্রের বন্দী দিবস। আমরা দিনটিকে গণতন্ত্রের বন্দী দিবস হিসেবেই পালন করব। কি ধরনের কর্মসূচি নেওয়া হবে জানতে চাওয়া হলে আমির খসরু বলেন বেশ কিছু কর্মসূচি নিয়ে আমরা ভাবছি, যেমন সারা দেশে সমাবেশ, প্রতিবাদ, বেগম জিয়ার জন্য দোয়া ইত্যাদি। খুব শিগগিরই কর্মসূচি চূড়ান্ত হবে। তিনি জানান ঢাকাতেই একটি বড় সমাবেশ করার বিষয়টিও ভাবছে বিএনপি। তবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন বেগম জিয়ার কারাবন্দীর দিনটি বিএনপি একা করতে চায় না, 20 দলীয় জোট এবং ঐক্যফ্রন্টকে নিয়েও করতে চায়। ঐক্যফ্রন্ট করবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বিএনপির একাধিক সূত্র বলছে এ নিয়ে তারা ঐক্যফ্রন্টের কয়েকজন নেতার সঙ্গে প্রাথমিক কথা বলেছেন। দলগুলো বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে অনাপত্তির দিকেও ডক্টর কামাল হোসেন গণফোরাম এ বিষয়ে আপত্তি রয়েছে। গণফোরাম বিষয়টিকে আদালতে বিচারাধীন বিষয় বলে মনে করছেন। তবে বিএনপি এবার খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সামনে আনতে চায়, এই ইস্যুকে ঐক্যবদ্ধ আন্দোলনের শর্ত করতে চায়। কিন্তু প্রশ্ন হল হতাশ বিভ্রান্ত বিএনপি কি পারবে 8 ফেব্রুয়ারি নতুন পথ চলার সূচনা করতে, কারণ বিএনপি সেই শক্তি এখন নেই। এর উত্তরে সব নেতাই বলেছেন এই দিনটিকে আন্দোলনের সূচনা দিন হিসেবে আমরা বেছে নিয়েছি। স্মরণশক্তি আল্লাহতালার অপরিসীম দান, তবে প্রত্যেক মানুষের স্মরণশক্তি সমান নয়। স্মরণশক্তির কম বেশ মহান আল্লাহতালার কুদরতের রহস্য বিশেষ। স্মরণশক্তির জোরে মুখস্থ করার মতো অস্বাভাবিক নানা ঘটনার কথা প্রায় শোনা যায়, যা স্বাভাবিকভাবে বেশ কঠিন ও কষ্টসাধ্য কাজ। এমনই এক ঘটনা জন্ম দিয়েছে কুমিল্লার 9 বছরের শিশু মোহাম্মদ রাফসান মাহমুদ জিসান। মাত্র 49 দিনে পুরো কোরআনে কারিম মুখস্থ করেছে সে। কুমিল্লা শহরের ইবনে তামিয়া স্কুল অ্যান্ড কলেজের হেফজ বিভাগ থেকে সে এই কীর্তি গড়েছে। কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলসারা ইউনিয়নের কাশীপুর গ্রামের প্রবাসী 12 দিনের ছেলে রাফসান। শনিবার রাতে রাফসানের হেফজ বিভাগের শিক্ষক জামালউদ্দিন জানান রাফসান দেশের বিস্ময় বালক, তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি। রাফসান 49 দিনে কোরআনে 30 পারায় মুখস্থ করেছে বলে জানান তিনি। তিনি বলেন গত বছরের নভেম্বরের 2 তারিখে রাফসানকে কোরআন শরীফের 30তম পারা মুখস্থ করতে দেই। দিন শেষে রাফসান গড়গড় করে 30তম পারাটি মুখস্থ বলে দেয়। এতে অবাক হলেও হয়তো আগে থেকেই পারাটি তার মুখস্থ ছিল ভেবে পরের দিন আবার তাকে প্রথম পারা মুখস্থ করতে দেই। একইভাবে সে দ্রুত ওই পারাটিও সবক দিয়ে দেয়। এভাবে কোরআনের 5টি পারা কয়েকদিনের মধ্যে মুখস্থ করে দিলে আমরা নিশ্চিত হই যে রাফসান আর সব শিশু থেকে আলাদা, তার মুখস্থবিদ্যা খুবই প্রখর। এভাবে প্রতিদিন 1 পারা করে মুখস্থ করে যেতে থাকে ও পিছনের আয়াতগুলো ঝালিয়ে নিতে থাকে রাফসান। রাফসানের এখন পুরো কোরআন শুনানি চলছে বলে জানান শিক্ষক জামালউদ্দিন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে রাফসানের মা শাইনা আক্তার 2017 সালের ছেলেকে নুরানি দ্বিতীয় বর্ষে ভর্তি করে। 1 বছর রাফসান প্রথম শ্রেণীর বই পড়ার সঙ্গে সঙ্গে দেখে কোরআন পড়া শেষ করে। এরপরে 2018 সালের নভেম্বর মাসে তাকে একই বিদ্যালয়ের হেফজ বিভাগে ভর্তি করা হয়। প্রসঙ্গত এর আগে 29 দিনে কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছিলেন জুয়ারিয়া নামের এক পাকিস্তানি তরুণী। লাহোরে গাজিয়ারবাদ কলেজের ছাত্রী জুয়াইরিয়া কলেজ ছুটির ফাঁকে কোরআন মুখস্থ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। নির্ধারিত 90 দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মৌলভীবাজার 2 থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট 2 আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান। এর মধ্যে সুলতান মনসুর গণফোরামের প্রার্থী হলেও নির্বাচিত হয়েছেন ধানেশিস প্রতীকে। অপরদিকে সিলেট 2 আসনে ধানেশিসের প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা হাইকোর্ট বাতিল করলে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে উদীয়মান সূর্য প্রতীকে সমর্থন দেয় বিএনপি।
রোববার সন্ধ্যায় নির্বাচিত এমপি সুলতান মোহাম্মদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দুজন শপথ নিব, তবে তাড়াহুড়োর কিছু নেই, এখনও সময় আছে, 90 দিনের মধ্যে শপথ নিলেই হবে। এক প্রশ্নের উত্তরে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমি অসুস্থ, হাতে ফ্র্যাকচার, ব্যান্ডেজ লাগানো রয়েছে হাতে, সুস্থ হতে এখনও সপ্তাহখানেক সময় লাগবে, শপথের তো এখনও বেশ সময় আছে, বিএনপি তাদের সিদ্ধান্ত নেবে, জাতীয় ঐক্যফ্রন্টেও সিদ্ধান্ত নেবে, জাতীয় ঐক্যফ্রন্টে তো সবার থেকে আলাদা দল, আমাদের সিদ্ধান্ত অবশ্যই পজিটিভ হবে। ধানেশিস প্রতীকে আপনি নির্বাচিত হয়েছেন, এক্ষেত্রে আইনি কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না, এটা কোনো সমস্যা নয়, বিএনপি যদি সংসদে যেত আর আমি যদি তাদের বিরুদ্ধে সংসদে ভোট দিতাম সেক্ষেত্রে সমস্যা হতো, এখন যেহেতু বিএনপি সংসদে যাচ্ছে না তাই আমার শপথ কোনো সমস্যা হবে না, আমি তো গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। সুলতান মনসুর বলেন, আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে সংসদে কথা বলার জন্য, তাদের জন্য কাজ করতেই আমাকে সংসদে যেতে হবে। মৌলভীবাজার 2 আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানেশিস প্রতীকে জয় পান ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ওই নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন তিনি। ইতিপূর্বে ধানেশিস প্রতীকের কোনো প্রার্থী ওই আসনে কখনো বিজয়ী হতে পারেনি। 1991 ও 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করেছিল তখনও এই আসনে জামানত হারায় বিএনপি মনোনীত প্রার্থী। এবার এই আসনে ধানেশিস প্রতীক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছেন আওয়ামী লীগ তেগি দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। উল্লেখ্য, 1996 সালে সুলতান মনসুর নৌকা প্রতীক নিয়ে একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এদিকে যোগাযোগ করা হলে সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের নেতা মোকাব্বির খান বলেন, আমাদের দলের প্রেসিডেন্ট চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, তিনি রাতে দেশে ফিরেছেন, তিনি আসার পর আমাদের দলীয় ফোরামের বৈঠক হয়েছে, সেখানে শপথের বিষয়েও আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে আমাদের দলীয় সিদ্ধান্ত ইতিবাচক, ফোরামের সিদ্ধান্ত ইতিবাচক বলে আশা করি। জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙনের সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দলীয়ভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তবে বিএনপি কী করবে সেটা তাদের ব্যাপার। এদিকে বিএনপির প্রার্থীরা শপথ নেবেন না বলে আবারও জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বারবার বলেছি 30 ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি, এই নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করেছি, সুতরাং শপথ নেওয়ার প্রশ্নই আসে না। অপরদিকে 20 দলীয় জোটের প্রধান সমন্বয়ক এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশ্যে বলেন, শপথ নিয়ে আপনারা বেইমানি করবেন না। গত 30 ডিসেম্বর নির্বাচনে বিএনপি 6 জন ও গণফোরামের 2 জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে খালেদা জিয়ার বগুড়া 7 আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টনের প্রার্থিতা বাতিল হয়। ওই আসনে বিএনপি সমর্থন দিয়েছিল স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে। তিনি বিএনপির সমর্থনে নির্বাচিত হলেও পরে বলেন, আমাকে বিএনপি সমর্থন দিয়েছে কিনা জানি না। স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে গত 3রা জানুয়ারি শপথ নেন বাবলু। পটুয়াখালীর ছাত্রলীগের এক নেতাকে কান ধরে উঠবোস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার নাম শামসুল কবির নিশাত। শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। সে বাফুল উপজেলা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক। জানা গেছে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন ওই নেতা। সেখানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার কারণে স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। পরে তাকে কান ধরে উঠবোস করানো হয় এবং নাকে খত দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ছাত্রলীগ নেতা নিশাত জানান, কান ধরে উঠবোস ও নাকে ক্ষতের ভিডিওটি তার হলেও কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত ছিলেন না, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি আরও জানান, তাকে মারধর করা হয়েছে, তিনি কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান জানান, শামসুল কবির নিশাত উপজেলা ছাত্রলীগের কোনো পদে নেই।